চাউমিন আমরা মোটামুটি বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করি, কিন্তু চাউমিন মানে কি আপনারা জানেন? চাউমিন মানে হলো স্টিয়ার ফ্রাইড নুডলস। এটা প্রথম আবিষ্কার হয়েছিল উত্তর চীনে। আজ আমি দেখাবো চিকেন চাউমিন বা চিকেন নুডলস রেসিপি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর। চলুন তাহলে শুরু করি। আরে আরে, ভুলেই তো গিয়েছিলাম, আমার চ্যানেল রসনাটা সাবস্ক্রাইব করেছেন তো? না করলে আজই করে নিন। চাউমিন বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, এটাকে আমি লম্বা করে কেটে রেখেছি। এখানে আমি একটা পুরো ক্যাপসিকাম নিয়েছি, মোটামুটি হাফ কাপ ক্যাপসিকাম রয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি। রসুন নিয়েছি 4 থেকে 5টা কোয়া, যেটা লম্বা করে কেটে রেখেছি। গাজর লাগছে হাফ গাজর, সেটাকে লম্বা এরকম সরু সরু করে কেটে রেখেছি। একটা পাত্রে আমি চিকেন নিচ্ছি। এখানে মোটামুটি 250 গ্রাম চিকেন রয়েছে, বোনলেস চিকেন, এটা বোন সহ করা যাবে না। চিকেনের পিসগুলো বড় ছিল, সেই জন্য এটাকে আমি কেটে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা করে কাটলে নুডলসের সাথে এই চিকেনটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সমস্ত লম্বা করে কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ, হাফ চা চামচ সয়া সস। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে সয়া সসে নুন থাকে, সেই হিসেব করে নুনটা দিতে হবে। মাখিয়ে নিয়েছি নুন আর সয়া সস। এরপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ আর 1 টেবিল চামচ কর্নফ্লোরের গুঁড়ো। কর্নফ্লোর যদি না দিতে চান সেক্ষেত্রে অমিটও করতে পারেন, তবে কর্নফ্লোর দিলে এর ওপরে একটা কোটিং হয়, চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এইভাবে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আপনাদের যদি সঙ্গে সঙ্গে করতে মানে তাড়া থাকে, সেই জন্য আপনারা সঙ্গে সঙ্গেও এটাকে ভেজে নিতে পারেন, তবে আমি রেখে দিচ্ছি এইভাবে 15 মিনিট। এদিকে আমি জল বসিয়ে নিচ্ছি, নুডলসটা আমাকে সিদ্ধ করতে হবে। বেশি করে জল দিয়েছি, এটা ঢাকা দিয়ে বেশ ভালো করে জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে যে জমাট হয়ে থাকে সেটা ছেড়ে যায়। দেখুন নুডলসটা ছেড়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল দিলে এইটা নুডলসটা বেশ ছাড়া ছাড়া হবে, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন কীরকম সিদ্ধ হতে হবে, মোটামুটি 90 থেকে 95% সিদ্ধ হবে। এইরকমভাবে ছিঁড়তে হবে, তাহলে বুঝবেন যে সুন্দর সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু দেবে যেত। এরপরে জলটাকে ড্রেন করে আমি ঠান্ডা জল এর উপরে দিয়ে দিচ্ছি, তাহলে নুডলসটা একদম সুন্দরভাবে ঝরঝরে থাকবে। এরপরে এটাকে ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি করে নিই বাকি প্রসিডিওর। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কড়াতে। এরপরে চিকেনটাকে আমি ভেজে নেব, যেটা ম্যারিনেট করা ছিল। সমস্ত চিকেনটাকে আমি একসাথে ছেড়ে দিচ্ছি, কারণ এটা একটার সাথে একটা জুড়বে না। এরপরে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এটাকে নেড়ে দিচ্ছি, যাতে দেখুন একদম চেটে নিই। আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। চিকেনটা যেহেতু সিদ্ধ নয়, অতএব এটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে ফ্রাই করতে হবে। এইভাবে নেড়ে কিছুক্ষণ নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু এটা এখনও সিদ্ধ হয়নি, সেই জন্য একটু ঢেকে দিতে হবে। ঢেকে এটাকে যদি ভাজেন তাহলে সিদ্ধ হওয়ার সাথে সাথে ভাজাটাও হয়ে যাবে। দেখুন অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ আর একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি 2-3 মিনিট আগে ঢাকা দিয়েছিলাম। এরপরে আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর থেকে জলও বেরিয়েছে, জলটাকে একটু শুকনো করে নিচ্ছি যাতে জলটা বেশ ভালো করে শুকনো হয়ে যায়। এরপরে আরও আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি, আশা করছি এরপরে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে এটা অলমোস্ট সিদ্ধ হয়েই যাবে। টিপে দেখাচ্ছি, দেখুন এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন সিদ্ধ হয়ে যায়, কারণ এরপরে আর সিদ্ধ হবে না। ভাজাও হয়ে গিয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে। এরপরে চিকেনটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি রান্নাটা করব, কারণ চিকেন ভাজার জন্য এই তেলটাতে বেশ চিকেনের একটা সুন্দর গন্ধ এসে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব জিনিসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ চাউমিনে সব জিনিস একটু ক্রাঞ্চি থাকে, শুধু পেঁয়াজের আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এইভাবে আমি মোটামুটি 2 মিনিট মতন এটাকে নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর আর লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবলস যেগুলো আপনারা পছন্দ করেন সেগুলো দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, তবে আমি এইগুলো ভালোবাসি বলে এইগুলোই আমি দিয়েছি।
এগুলো কিছুক্ষণ নেড়ে নেচ্ছি। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে চিকেনটা এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ এর সাথে চিকেনটাকেও আমি একটু ফ্রাই করে নেব, তাহলে বেশ খেতে ভালো লাগবে। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি সবজিগুলো সিদ্ধও হবে অথচ ক্রাঞ্চিও থাকবে, এইরকম একটা করতে হবে। হয়ে গিয়েছে, এরপরে আমি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজির সাথে। দেখুন নুডলসটা কত সুন্দর হয়েছে, ছিঁড়েও যাচ্ছে না, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ছিঁড়ে যেত। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর হাফ চা চামচ রেড চিলি সস। আপনারা যদি অন্য কোনো সস ভালোবাসেন সেটাও কিন্তু এতে দিতে পারেন। এরপরে চাউমিনের সাথে সমস্ত ভেজিটেবলসগুলো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চা চামচ। গোলমরিচ গুঁড়োটা খুব ভালো লাগে এর সাথে খেতে, অবশ্যই এটা দেবেন। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও এতে দিতে পারেন। সমস্ত জিনিস মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের মেশাতে একটু অসুবিধে হতে পারে, কাঁটা চামচ বা অন্য কোনো চামচও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুডলসটা একদম ছড়ছড়ে সুন্দর হয়েছে, একদম স্টিকি হয়নি। যদি বেশি সিদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু স্টিকি হতো। অতএব যখন চাউমিনটা সিদ্ধ করবেন সেটা কিন্তু লক্ষ্য রাখবেন, খুব ভালো করে সিদ্ধ করতে হবে। চাউমিন সিদ্ধের উপরে নুডলসটা নির্ভর করবে কতটা ভালো কোয়ালিটির হবে, মানে কতটা সুস্বাদু হবে। সমস্ত সবজি আর চিকেনের সাথে এটাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে সার্ভ করতে হবে। এটা সসের সাথে খেতে খুব ভালো লাগে এবং বাচ্চারা টিফিনে তো অসম্ভব ভালোবাসে। অবশ্যই বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান আপনারা আর কোন কোন রেসিপি আমার কাছে দেখতে চান। সাথে সাথে বলে রাখি, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।